বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে চার দফা দাবি নিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটি বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে তারা সরব থাকেন এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার দপ্তরে ডেপুটেশন প্রদান করেছেন। এই ডেপুটেশনের মাধ্যমে তারা বিভিন্ন দাবি তুলে ধরেছেন তাদের এবং কি কি বলেছেন তারা শুনবো তাদের মুখেই। ভবনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে সামাজিক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট একটা ডেপুটেশন দিতে এসেছি, যে ডেপুটেশনে আমাদের প্রধানত যে দাবিগুলো সেগুলো হলো রাজ্যে বিভিন্ন প্রকল্পে বন্ধ সামাজিক ভাতাগুলি অতিসত্বর চালু করতে হবে, আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে বাছাই করে বিভিন্ন ভাতা প্রকল্পের আওতায় নতুন করে যুক্ত করে তা ওনাদের ভাতার ব্যবস্থা করতে হবে, আর বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পানীয় জল শৌচালয়গুলো সারাইয়ের ব্যবস্থা, শৌচালয়গুলোর অবস্থা ভালো না অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো, তো ওগুলো সারাইয়ের ব্যবস্থা আর পরিকাঠামোগতভাবে তাদের ওই ব্যবস্থাগুলো উন্নয়ন করতে হবে অঙ্গনওয়াড়ির যে শৌচালয়গুলো, আর সামাজিক ভাতার পরিমাণ বৃদ্ধি করে 2000 টাকা করতে হবে। মূলত এই কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, যে ডেপুটেশনে আমরা অনুমতি চেয়েছিলাম কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি, ফোন নাম্বার দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়নি, তারপরও আমরা আমাদের নির্দিষ্ট সিদ্ধান্ত অ্যাপ্লিকেশনে যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমে আমরা এসে এই দাবিগুলো নিয়ে ওনাদের কাছে জমা দিতে এসেছি। এটা আমাদের চার দফা নামটা। আমার নাম কাজল রেখা সিনহা, আমি এখানে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অবনগর অঞ্চল কমিটির সম্পাদিকা, উনি সভাপতি কার উদ্যোগে এটা দেওয়া হচ্ছে অবনগরের নারী সমিতি। আপনারা শুনলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং এই ডেপুটেশনের মাধ্যমে চার দফা দাবির মাধ্যমে তারা ডেপুটেশন প্রদান করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন এবং তার পাশাপাশি সামাজিক ভাতা 2000 টাকা করা, এরকম বিভিন্ন আরো দুই দফা দাবি তাদের রয়েছে। অর্থাৎ টোটাল চার দফা দাবিতেই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটি আজ ডেপুটেশন প্রদান করেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা যেটা আরো জানিয়েছেন, তারা আগেই সময় চেয়েছিলেন অধিকর্তার কাছে কিন্তু তাদের সময় দেওয়া হয়নি, কিন্তু তারপরেও তারা নির্দিষ্ট সময় যেটা তারা নির্ধারণ করেছিলেন সেই সময় কিন্তু তারা কর্মী সমর্থকরা চলে গেছেন সে দপ্তরে এবং সেখানে ডেপুটেশন প্রদান করেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।